আন্দোলনরত টেট উত্তীর্ণদের ওপর পুলিশি অত্যাচারের প্রতিবাদে কলকাতায় পথে নামলো বিজেপি। এদিন ভিক্টোরিয়া হাউসের সামনে মিছিল করবার সময় বিজেপির মিছিল আটকায় পুলিশ। কয়েকজন বিজেপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। চাকরির দাবিতে পথে নেমেছে টেট উত্তীর্ণ ছাত্রছাত্রীরা। চাকরির দাবিতে করুণাময়ীতে পর্ষদ অফিসের সামনে বিক্ষোভ দেখায় তারা। অনেকদিন ধরে নির্জলা অনশনে বসে টেট উত্তীর্ণরা। তাদের দাবি, অবিলম্বে তাদেরকে নিয়োগপত্র দিতে হবে। ছাত্রছাত্রীদের বিক্ষোভ বন্ধ করতে আদালতের দ্বারস্থ হন পর্ষদ সভাপতি। আদালতের নির্দেশে পর্ষদ অফিসের সামনে 144 ধারা জারি করে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের হঠাৎ বেগ পেতে হয়। বৃহস্পতিবার গভীর রাতে জোরপূর্বক বিক্ষোভকারীদের হটিয়ে দেয় পুলিশ। অভিযোগ, ছাত্রছাত্রীদের প্রতি অমানবিক আচরণ করেছে পুলিশ। প্রতিবাদে শুক্রবার পথে নেমেছে বিরোধীরা। এদিন বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিল ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে আসার সঙ্গে সঙ্গে পথ আটকায় পুলিশ। পুলিশ মিছিল আটকালে পথে বসে পড়ে প্রতিবাদ করেন বিজেপির অগ্নিমিত্র পল, ইন্দ্রনীল খাঁ সহ যুব মোর্চা নেতৃত্ব। বিজেপির পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করা হয়। পুলিশ বেশ কয়েকজন বিজেপি সমর্থককে আটক করেছেন। পুলিশকে লেলিয়ে দেওয়া হচ্ছে, মহিলাদেরকে একটার সময় অ্যারেস্ট করা হচ্ছে। এই সরকারের থেকে আর কি এক্সপেক্ট করতে পারেন? দিস ইজ অনলি এক্সপেক্টেড। আজকে যে চাকরি প্রার্থীরা, তারা কিন্তু আন্দোলন করছে তাদের যোগ্য ন্যায্য দাবি। তারা চাকরি চাইছে, তারা কিন্তু গরু পাচার করেনি, সোনা পাচার করেনি, আর কয়লা পাচার করেনি। কিন্তু আজকে এই সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুলিশকে লেলিয়ে দিয়ে রাত্রি 1টা 1টা 2টোর সময় তাদেরকে শিয়ালদা হাইকোর্ট রাত্রিবেলা সেখানে গিয়ে ছেড়ে দিয়েছে। এগুলো বরদাস্ত করা যায় না। এদিন পথে নামে কংগ্রেসও। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে প্রতিবাদ মিছিল করে কংগ্রেস সমর্থকরা। প্রদেশ সভাপতি অধীর চৌধুরী বলেন, কলকাতার প্রশাসন মধ্যযুগীয় অত্যাচার চালাচ্ছে, মেয়েরাও তাদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। আধুনিক যুগের প্রশাসন, এই কলকাতার প্রশাসন, কলকাতার পুলিশ, যে কলকাতাকে ভারতবর্ষের সাথে না পৃথিবীর মানুষ জানে কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া, এই আমাদের দেশের সংস্কৃতির রাজধানী কলকাতা, সেই কলকাতায় দেখলাম আমরা আমাদের ঘরের ছেলেমেয়েদের উপরে এক মধ্যযুগীয় বর্বর আক্রমণ। মেয়েদেরকে বলতে সেখানে টেনে হিঁচড়ে যেভাবে ম্যানহ্যান্ডেল এবং মলেস্টেশন করা হয়েছে, তারপর আমাদের লজ্জায় মাথা কেটে হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রীকে আমি আগেও দরখাস্ত হইলাম, এখনো বলেছিলাম, বলছি যে আপনি তো বাংলার মুখ্যমন্ত্রী, বাংলার কোনো মানুষের কোনো সমস্যা নেই, কোনো অংশের কোনো সমস্যা নেই, কোনো পক্ষের কোনো সমস্যা হলে আপনার তো সেই বিষয়টা দেখা উচিত। বামেদের পক্ষ থেকে এদিন প্রতিবাদ মিছিল করা হয়। বেশ কয়েকজন বাম সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। সমস্ত সাধারণ শ্রমবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা কালকে সেই শিশুদের পাবে দেন, এক। আর দুই, ওদের ভেতরে আটকে রেখেছে, যতক্ষণ পুলিশের হিম্মত আটকে রাখবে, যতক্ষণ আটকে রাখবে, ততক্ষণ বাইরের এই বৃত্তটা ক্রমশ ক্রমশ বড় হবে, আমরা ওদের ঘিরে নিতে চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, কলকাতা। নাইস এডুকেশন, কমল পৈত্য প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।